মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদে বকেয়া কোটি টাকার বিদ্যুতের বিল, ২৫০টি পঞ্চায়েত কার্যালয়ে বিদ্যুতের বিল বাকি। অভিযোগ, গত ২ বছরে বিল বাকি প্রায় ১৮ কোটি টাকারও বেশি। মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হবে। মুর্শিদাবাদে বকেয়া কোটি টাকার বিদ্যুতের বিল, ২৫০টি পঞ্চায়েত কার্যালয়ে বিদ্যুতের বিল বাকি। অভিযোগ, গত ২ বছরে বিল বাকি প্রায় ১৮ কোটি টাকারও বেশি। এ বিষয়ে রিজিওনাল ম্যানেজার তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। যা পরিসংখ্যান আছে তাতে মোটামুটি এখন পঞ্চায়েতগুলোতে টোটাল যে ২.৫টি পঞ্চায়েত আছে তাতে প্রায় আমার ১৮ কোটি টাকার মতো বাকি আছে। এই টাকাটা পঞ্চায়েত কিন্তু এখন টাকা মেটাচ্ছে। মোটামুটি আমরা আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় 7 থেকে 8 কোটি টাকা মতো পেয়েছিলাম। তো ওনারা টাকা কিন্তু আমরা যেমন ডিমান্ড করি সেরকম টাকা কিন্তু দিয়ে দেয়। এখন আগে যেমন অনেকটা মানে টাকা পেতাম না, কিন্তু এখন কিন্তু রিসেন্টলি আমরা টাকা পাচ্ছি। এটা বাকি ঘুরতে গেল মানে তারা কি ঠিকঠাকভাবে মেটাই নিয়ে আছে। আগে একটু বিদ্যুৎ জেনারেটরের একটা ঘাটতি ছিল, কিন্তু এখন কিন্তু ওনারা টাকা পয়সা দিচ্ছেন। মানে আমরা যেমন ডিমান্ড করলে ওনারা কিন্তু টাকাগুলো দিতে। আর এবারে আপনাদের শোনাবো পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কি বলছেন, তার কি বক্তব্য। আমরা বিশেষ করে বহরমপুর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে আমি বলবো যে আমার পঞ্চায়েত সমিতির কোনো বিল বাকি নেই। এবং শুধু বিল নয়, সরকারি রেভিনিউ যে কোনো জায়গাতে যে কোনো বিষয়ে সরকারি রেভিনিউ যেটা আছে সেটা আমাদের তরফ থেকে নির্দেশ আছে সরকারি রেভিনিউ যেন কোনো পেন্ডিং না থাকে, না রাখা হয়। আমরা একটা প্রশাসনিক লোক, আমরা যদি ভুল করি, অন্যায় করি, তো সাধারণ মানুষ তো করতেই পারে। যার ফলে সরকারি রেভিনিউ যেখানে যে অবস্থায় আছে সকলকেই পরিশোধ করার কথা আমরা বলেছি। যদি তার মধ্যেও যদি কেউ পরিশোধ না করে থাকে, আমাদের কাছে তথ্য দিলে আমরা তাদেরকে আবারও রিমাইন্ড করব এবং তাদেরকে দিতে বাধ্যই করাবো। বিশেষ করে পঞ্চায়েত মানে সরকারি অফিস যেগুলো, সরকারি পঞ্চায়েত যেটা আছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস রয়েছেন। আমি ইন্দ্রাশিসের কাছে চলাবো। ইন্দ্রাশিস, একটা ভয়ঙ্কর তথ্য সামনে আসছে, ২ বছরে বিল বাকি প্রায় ১৮ কোটি টাকারও বেশি। একদমই তাই, এই ভয়ঙ্কর তথ্য কিন্তু ইতিমধ্যেই সামনে এসেছে, যেটা জেলা বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে ২ বছরে মুর্শিদাবাদ জেলার যে ২৫০টি পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের যে কার্যালয়ের যে বিদ্যুতের বিল সেটা কিন্তু ২ বছরে ১৮ কোটি টাকারও বেশি বিল কিন্তু বাকি রয়েছে, এমনটাই কিন্তু বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। যে তথ্য উঠে এসেছে তারপরেই কিন্তু আমরা বহরমপুরে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে এটাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, যে কোনো রেভিনিউ যদি বাকি থাকে সেটাকে যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে, এমনটাই কিন্তু একেবারে যত দ্রুত সম্ভব এটা পরিশোধ করতে হবে, অন্তত এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ আপাতত তোমাকে ইন্দ্রাশিস। উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ জুড়ে রেশন দুর্নীতি মামলায় ইডির অভিযান। গোটা বাড়ি যারা সিআরপিএফ এর জওয়ানরা রয়েছেন তারা ইতিমধ্যে ঘিরে ফেলেছে। আর আমরা যেদিকে নজর রাখবো লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস, চক্রধরপুরের কাছে লাইনচ্যুত ট্রেন। লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেসের 18টি বগি। ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2, আহত হয়েছেন কমপক্ষে 20 জন। ট্রেন দুর্ঘটনা শুরু হয়েছে, ইতিমধ্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে তোলা এই ছবি, দেখুন কিভাবে লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনটি। এবং দেখে এক ঝলক দেখে আপনার মনে হতেই পারে খেলনা গাড়ি, কিন্তু এই ট্রেন দুর্ঘটনার ভয়াবহ ছবি, যে ছবি সামনে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে 2 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে এনডিআরএফ এর যারা সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকে তারা উদ্ধার কাজ যেমন শুরু করেছেন, এর পাশাপাশি আরো একটা ছবি দেখাচ্ছি দেখুন, লাইন মেরামতির কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। দুটো ছবি দেখাচ্ছে, একদিকে ড্রোনের মাধ্যমে তোলা সেই ছবি দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে লাইনচ্যুত হয়ে গিয়েছে ট্রেনটি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। অপরদিকে লাইন মেরামতির কাজ চলছে, এনডিআরএফ এর কর্মীরা তারা পৌঁছে গিয়েছেন সেখানে, উদ্ধার কাজ চলছে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেস, চক্রধরপুরের কাছে লাইনচ্যুত ট্রেন। লাইনচ্যুত হাওড়া মুম্বাই এক্সপ্রেসের মোট 18টি বগি। ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2, আহত হয়েছেন কমপক্ষে 20 জন। দেখতেই পাচ্ছেন দুটো ছবি দেখাচ্ছি, একদিকে ড্রোনের মাধ্যমে তোলা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, অপরদিকে লাইন মেরামতিরও কাজ চলছে। ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং সেই ট্রেন দুর্ঘটনা দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি আপনাদেরকে যে ছবি যে হাওড়া মুম্বাই যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একাধিক ছবি আপনাদের সামনে একের পর এক তুলে ধরার চেষ্টা করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি। এর পাশাপাশি রেলকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়, আরো একটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, চক্রধরপুরে লাইনচ্যুত হাওড়া মুম্বাই রেল, একাধিক মৃত্যু এবং বিশাল সংখ্যায় আহত। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক পোস্ট করেছেন। তিনি বলছেন, তিনি প্রশ্ন করছেন, একটা প্রশ্ন করতে চাই, এটা প্রশাসনের নমুনা? একটার পর একটা দুঃস্বপ্নের মতো রাত, মৃত্যু মিছিল, ক্ষতিগ্রস্ত রেল লাইন, আর কতদিন এইসব সহ্য করব আমরা? কেন্দ্রের এই উদাসীনতা আর কতদিন চলবে? মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। রেল দুর্ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রেলকে নিশানা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন, আরও একটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হাওড়া মুম্বাই মেল, একাধিক মৃত্যু এবং বিশাল সংখ্যায় আহত। একটা প্রশ্ন করতে চাই, এটা প্রশাসনের নমুনা? একটার পর একটা দুঃস্বপ্নের মতো রাত, মৃত্যু মিছিল, ক্ষতিগ্রস্ত রেল, আর কতদিন এসব সহ্য করব আমরা? কেন্দ্রের এই উদাসীনতা আর কতদিন চলবে? এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হাওড়া মুম্বাই মেল, একাধিক মৃত্যু ও বিশাল সংখ্যায় আহত। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়াতে আরো পোস্ট করছেন, সেখানে তিনি লিখছেন, একটা প্রশ্ন করতে চাই, এটা প্রশাসনের নমুনা? একটার পর একটা দুঃস্বপ্নের রাত, মৃত্যু মিছিল, ক্ষতিগ্রস্ত রেল লাইন, আর কতদিন এসব সহ্য করবো আমরা? কেন্দ্রের এই উদাসীনতা আর কতদিন চলবে? অন্তত এমনটাই পোস্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। দুটো ছবি দেখাচ্ছি, একদিকে বেলাইন হাওড়া মুম্বাই এক্সপ্রেস, সেই ছবি দেখাচ্ছি, দেখুন কিভাবে রেলের বগিগুলো কার্যত বেলাইন হয়ে গেছে, সেই ছবি দেখাচ্ছি, ভয়ঙ্কর সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। অপরদিকে লাইন মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদের। ट्रैक से उतरे हैं, 18 कोचेज जो हैं वो ट्रैक से उतरे हैं, और करीब 2 लोगों का डेथ हुआ है इसमें और 5 माइनर इंजरीज हैं। सभी का ट्रीटमेंट चल रहा है और एक्सक्रेशिया सभी को दे दिया गया है। अभी स्पेशल ट्रेन हमारी सीकेपी में रेडी है जो कि मुंबई की तरफ चलेगी, सेम कंपोजिशन में चलेगी। यहाँ से पैसेंजर्स को सारा रिलीफ ट्रेन में भेज दिया गया है, वो सीकेपी चक्रधरपुर पहुँच गई है और वहाँ से स्पेशल ट्रेन में डिपार्ट होंगे। रेस्क्यू अभी चल रहा है, रेस्क्यू तो कम्प्लीट हो गया है, रेस्क्यू एक्टिविटीज़ कम्प्लीट है। रेस्टोरेशन का काम, जो ट्रैक को फिट और जो कोचेज जो ट्रैक पर आ गए उसको हटाया जा रहा है। जिला के सभी थाना प्रभारियों को और अनुमंडल पदाधिकारी सरायकेला को, चांडिल को भी अविलंब घटनास्थल पर रश करने को निर्देशित किया गया और पुलिस द्वारा घटनास्थल पर पहुंचकर घटना के करीब 1 घंटे के अंदर ही जितने भी घायल उनको रेस्क्यू करते हुए एम्बुलेंसेज के माध्यम से, निजी वाहनों के माध्यम से, पुलिस के वाहनों के माध्यम से आसपास के अस्पतालों में भर्ती कराया गया और बाद में NDRF को भी कॉल किया गया। NDRF की टीम भी पहुँची, NDRF की टीम के द्वारा भी 200 को अभी निकाला गया। अभी रेस्क्यू कार्य लगभग पूरा हो चुका है और रेस्टोरेशन की तरफ। अरे मुहूर्त अत्यंत गुरुत्वपूर्ण एक खबर আপনাদেরকে জানাচ্ছি, জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের, গরু পাচার মামলায় জামিন মঞ্জুর, CBI এর মামলায় জামিন মঞ্জুর, কেষ্টর জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট। তবে জামিন পেলেও এখনো জেল মুক্তি নয় কেষ্ট মণ্ডলের, ইডির মামলায় এখনো জামিন হয়নি, সুতরাং এখনই তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় জামিন মঞ্জুর অনুব্রত মণ্ডলের, CBI এর মামলায় জামিন, কেষ্টর জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট। জামিন পেলেও এখনো জেল মুক্তি হচ্ছে না কেষ্ট মণ্ডলের, কেননা ইডির মামলায় এখনো জামিন হয়নি, সে কারণেই এখনো তিহার জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে।